संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्तेऽतिराजाय विवेकानन्दशूरये सच्चेशखस्वरूपाय स्वामिने तापहारिने। श्री श्री रामकृष्ण भागवतम आदि लीला द्वितीय अध्याय श्री श्री ठाकुर जन्म कथा बला हुच्चे। जे समय शीत ऋतुर शेष अर्थात फाल्गुन मासेर आम्रादि वृक्ष सकल मुकुलित ओ मधुसिक्त हइया माधुर्यजुक्त हइयाछिल एवं प्राणशालाय अर्थात मदेर दोकाने मत्त व्यक्तिर मतो भ्रमरगण सर्वदा मधुपाने मत्त हइयाछिल। सेई समय पक्षी सकल सदानंदमय महोत्सवे निमग्न हइया मधुर ध्वनि करत स्थावर जंगम जे केह सकल प्राणी की अत्याधिक उल्लसित करिया मधुभावे लिप्त करियाछिल। यत्रो पीड़ितो हिमाख्यस्य यदा हि पूर्णता माधुर्ययुक्ता मधुनामसेक्ता अम्रादिभिक्षा मुकुलान्विताश्च पप्राण पप्पानमत्ताइव मत्तभृङ्गाः सदा सदानन्दमया महत्सभा पतत्रे सङ्घा मधुरं नृवन्तः। ये केचन स्थावरजङ्गमास्य प्रल्लासितास्ते मधुभावमासा। ऋतो हिमाख्यस्य अर्थात यदा ही पूर्णता, ऋतो हिमाख्यस्य यदा ही पूर्णता, पूर्णता अर्थात शीत ऋतु, हिम शीत ऋतु जखन पूर्ण अर्थात शेष होयेछे अर्थात फाल्गुन मासेर दिके। ऋतो हिमाख्यस्य यदा ही पूर्णता, सेई ऋतु शेषे अर्थात फाल्गुन मासेर समय माधुर्ये उक्ता मधुना मुसिक्ता माधुर्ययुक्त एवं मधुसिक्त माधुर्ये युक्ता मधुना मुसिक्ता माधुर्ययुक्त एवं मधुसिक्त अम्रादि वृक्ष सकल मुकुलान्विताश्च एवं सेगुली मुकुलित आम्रादि वृक्ष सकल सेगुली मुकुलित माधुर्ययुक्त एवं मधुसिक्त। ऋतो हिमाख्यस्य यदा हि पूर्णता माधुर्ययुक्त मधुना मुसिक्त आम्रादि वृक्ष मुकुलान विताश्च पप्पानमत्त्वा इव मत्तभृङ्ग पप्पानमत्ता इव पप्पान अर्थात पप्पानशाला पानशाला अर्थात मदेर दोकाने मत्त व्यक्तिदेर मत मदेर दोकाने जरा मत्त पाई तादेर मत्ततार अवस्थार मत
মদের দোকানে মত্ত ব্যক্তির মতো। পপানমত্তাইব মত্ত ভৃঙ্গা, সেই ভ্রমরগণ মদুপানে মত্ত ছিল সেই সময়, ঠাকুরের জন্মের সময় অবস্থার কথা বলা হচ্ছে, যে সেই সময় মদের দোকানে মত্ত ব্যক্তির নয় ভ্রমরগণ সেখানে মদুপানে মত্ত ছিল। তারপরে বলা হচ্ছে সদা সদানন্দময়া মহোৎসবা, সদা সদানন্দময়া, সেই পক্ষীগণ তখন সদানন্দময়, সদা সদানন্দময়া মহোৎসবা, মহোৎসবা মহোৎসবেতে পতত্রী সংঘা মধুরম রুবন্ত, পতত্রী সংঘা মধুরম রুবন্ত, অর্থাৎ এই মহোৎসবে মগ্ন হয়ে তারা মধুর ধ্বনি করছে, মধুর ধ্বনি করছে। সদা সদানন্দময়া মহোৎসবা পতত্রী সংজ্ঞা মধুরম রুবন্ত, ইয়ে কেচন স্থাবর জঙ্গমাশ্চ, ইয়ে কেচন, সেখানে স্থাগম জঙ্গম যে কেউ আছে, স্থাবর এবং জঙ্গম যে সকল প্রাণী যত কিছু রয়েছে, ইয়ে কেচন স্থাবর জঙ্গমাশ্চ প্রল্লাসিতাস্তে, প্রল্লাসিতাস্তে মধুভাব মাসা, তাদেরকে উল্লসিত করে সেই পক্ষীদের কলরব এবং প্রাকৃতিক পরিবেশ, সেই সমস্ত স্থাবর জঙ্গম যত কিছু প্রাণী আছে তাদেরকে উল্লসিত করে মধুভাবে লিপ্ত করছে, মধুভাবে লিপ্ত করছে। পল্লাসিতাস্তে মধুভাব মাসা ঋতো হিমাক্ষস্য যদাহি পূর্ণতা, যখন শীত ঋতু পূর্ণতা অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে ফাল্গুন মাসের দিকে, মাধুর্যযুক্তা মধুনা মুষিক্তা, মাধুর্যযুক্ত এবং মধুসিক্ত আম্রাদি বৃক্ষা মুকুলান বিতাশ্য, সেই আম্রাদি বৃক্ষ সকল মুকুল সহ মুকুলিত, মুকুলিত যে আম্রাদি বৃক্ষ সকল তারা মাধুর্যযুক্তা মধুসিক্তা সেই সময়। পপান মত্ত ইব মত্ত ভৃঙ্গা, এবং ভ্রমর সকল সেই মধুপানে তারা মদ্যশালায়, যারা মদ্যপান করেছে তাদের মতো মত্ত হয়ে গেছে। পপান মদ্য পপান মত্তাইব মত্ত ভৃঙ্গা সদা সদানন্দময় মায়া মহোৎসবা, সেই পক্ষীগণ তারা সদা আনন্দময় মহোৎসবাতে, সদা সদানন্দময়া মহোৎসবা পতত্রী সংঘা মধুরম রুবন্ত, সেই মহোৎসবাতে মগ্ন হয়ে নিমগ্ন হয়ে মধুর ধ্বনি করছে। ইয়ে কেচন স্থাবর জঙ্গমাশ্চ, এবং যার ফলে যা কিছু আছে স্থাবর জঙ্গম যত প্রাণী আছে, পল্লাসিতাস্তে মধুভাব মধুভাব মাসা মধুভাব মাসা, তাদেরকে উত্ত উৎসাহিত করছে, উৎসাহিত করছে যে তারা মধুভাবে লিপ্ত হয়ে যাচ্ছিল সকলে। ঋতো হিমাক্ষস্য যদাহি পূর্ণতা মাধুর্যযুক্তা মধুনামুষিক্তা আম্রাদি বৃক্ষা মুকুলান্বিতাশ্চ প্রপানমত্তাইব মত্তভৃঙ্গা সদা সদানন্দময়া মহোৎসবাঃ পতত্রী সংঘা মধুরম রুবন্তঃ ইয়ে কেচন স্থাবর জঙ্গমাশ্চ পল্লাসিতাস্তে মধুভাব মাসা। এরপরে বলা হচ্ছে 1757 শকাব্দের ফাল্গুন মাসে ষষ্ঠ দিবসে, ফাল্গুন মাসের ষষ্ঠ দিবসে বুধবারে শুক্ল পক্ষে মধুর হতো মধুর মূর্তি, মধুর হতো মধুর মূর্তি, জগতের জীবের দুঃখ নাশক,
ভবসমুদ্রে একমাত্র নৌকা, কোটি চন্দ্রতুল্য কান্তি। ঠাকুরের সম্পর্কে বলা হচ্ছে যে 1757 শতাব্দে ফাল্গুন মাসের ষষ্ঠ দিবসে বুধবারে তার জন্মের কথা। শুক্লপক্ষে মধুর হতো মধুর মূর্তি, জগতের জীবের দুঃখ নাশক। ভবসমুদ্রে একমাত্র নৌকা, কোটি চন্দ্র তুল্য কান্তি, সেটি বলা হচ্ছে। মধুর মধুর মূর্তি সর্বদুঃখাপহারী, ভব জলধীশ পোতো ভানু কোটি প্রকাশ, জলধীশর সমুদ্রে চন্দ্র পূবে শকাব্দে, রশমিত বুধবারে শক্রপক্ষে শুক্লপক্ষে তপস্বে, রশমিত বুধবারে শুক্লপক্ষে তপস্বে। মধুর মধুর মূর্তি, যিনি কিনা মধুর হতো মধুরতর সেই মূর্তি। মধুর মধুর মূর্তি সর্বদুঃখাপহারী, সমস্ত জীবের সমস্ত জগতের সমস্ত দুঃখের নাশক, যিনি জগতের সমস্ত সমস্ত দুঃখের নাশক। ভব জলধি সুপোত, ভব জলধি সুপোত, এই ভব সমুদ্রে নৌকা একমাত্র নৌকা। ভব জলধি সুপোত ভানুকোটি প্রকাশ, ভানুকোটি কোটি চন্দ্রতুল্য কান্তি, ভানুকোটি প্রকাশ কোটি চন্দ্রতুল্য কান্তি। জলধি সর সমুদ্রে ভানুকোটি প্রকাশ, ভব জলধি সুপোত, এই ভবসাগরের একমাত্র নৌকা। ভানুকোটি প্রকাশ, কোটি সূর্যের প্রকাশ তুল্য। জলধীশ্বর সমুদ্রে, সেই সমুদ্রে চন্দ্র পূর্বে শকাব্দে, অর্থাৎ 1757 শতাব্দে, রশমিত বুধবারে, সেই মধুময় বুধবারে, রশমিত বুধবারে শুক্লপক্ষে তপস্যে, শুক্লপক্ষে ঠাকুরের জন্ম সময়ের কথা বলা হচ্ছে। মধুর মধুর মূর্তি, যার মূর্তি মধুর থেকে মধুরতম, সর্বদুঃখাপহারী সমস্ত দুঃখের নাশক, ভব জলধি সুপোত ভবসাগরের একমাত্র নৌকা, ভানু কোটি প্রকাশ কোটি ভানু প্রকাশ তুল্য, জলধীশ্বর সমুদ্রে চন্দ্র পূর্ব শকাব্দে, সেই জল সমুদ্রে ভবজল সমুদ্রে শকাব্দে 1757 শকাব্দে ফাল্গুন মাসের ষষ্ঠ দিবসে, রশমিত বুধবারে সেই মধুময় বুধবারে, শুক্লপক্ষে তপস্যে সেই শুক্লপক্ষে ঠাকুরের জন্ম। মধুর মধুর স্মৃতি সর্বদুঃখাপহারী, ভব জলধি সুপোত ভানুকোটি প্রকাশ, জলধীশর সমুদ্রে চন্দ্র পূর্বে শকাব্দে, রশমিত বুধবারে শুক্লপক্ষে তপস্যে। তারপরে বলা হচ্ছে দ্বিতীয়া তিথিতে সিদ্ধ যোগে
ধর্মরক্ষক সাক্ষাৎ ভগবান শ্রীহরি ক্ষুদিরামের গৃহে স্বয়ং আবির্ভূত হইয়াছিলেন। দ্বিতীয়াম সিদ্ধিযোগে দ্বিতীয়ায়াম সিদ্ধিযোগে চাবির্ভূত স্বয়ং হরি সুধিরাম গৃহে সাক্ষাৎ ভগবান ধর্মগোপ বিভু। দ্বিতীয়ায়াম দ্বিতীয়াতে দ্বিতীয়াতিথিতে দ্বিতীয়াতিথিতে অর্থাৎ ফাল্গুন মাসের ষষ্ঠ দিবসে বুধবারে শুক্লপক্ষে দ্বিতীয়াতিথিতে সিদ্ধিযোগে সিদ্ধিযোগে চ আবির্ভূত প্রভু আবির্ভাব হয়েছিল স্বয়ং হরি স্বয়ং ভগবান শ্রীহরি দ্বিতীয়াতিথিতে সিদ্ধ যোগে আবির্ভূত হয়েছিলেন সুধিরাম গৃহে সুধিরামের গৃহে সাক্ষাৎ ভগবান যিনি কিনা সাক্ষাৎ ভগবান শ্রীহরি ধর্মগুপ বিভুহ তিনি ধর্মরক্ষক সেই ধর্মরক্ষক সাক্ষাৎ ভগবান শ্রীহরি যিনি সর্বত্র ব্যাপ্ত আছেন ধর্মগুপ বিভুহ তিনি দ্বিতীয়াতিথিতে সিদ্ধ যোগে ক্ষুদিরামের গৃহে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ায়াম সিদ্ধিযোগে চ আবির্ভূত স্বয়ং হরিহি স্বয়ং হরি তিনি দ্বিতীয়াতিথিতে সিদ্ধিযোগে আবির্ভূত হয়েছিলেন সুধিরাম গৃহে সাক্ষাৎ ভগবান ধর্মগোপ বিভু ক্ষুদিরামের গৃহেতে যিনি কিনা সাক্ষাৎ ভগবান ধর্মরক্ষক সর্বত্র বিরাজমান সেই শ্রী ভগবান তিনি আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ায়াম সিদ্ধিযোগে চ আবির্ভূত স্বয়ং হরিঃ সুধিরাম গৃহে সাক্ষাৎ ভগবান ধর্মগোপ বিভু। এরপরে প্রভাত প্রভাত সময়ের কিছু পূর্বে চন্দ্রাদেবী একটি আশ্চর্য শিশু প্রসব করিয়া স্বামী ক্ষুদিরামকে ডাকিয়া সেই পুত্রটি দেখাইয়াছিলেন। চন্দ্রাদেবী নিশা শেষে প্রসূয়াশ্চর্য বালকম পতেমাহূয় সাসাধ্বে পুত্রম তম সমদর্শয়েত। চন্দ্রাদেবী নিশা শেষে চন্দ্রাদেবী ঠাকুরের মা চন্দ্রাদেবী তিনি নিশা শেষে অর্থাৎ প্রভাতের সময় তখন নিশা শেষ প্রভাত হচ্ছে ভোরবেলায় চন্দ্রাদেবী নিশা শেষে প্রসূয়াশ্চর্য বালকম আশ্চর্য শিশু প্রসব করে প্রসূয়াশ্চর্য বালক আশ্চর্য শিশু প্রসব করে পতিম আহুয় তিনি পতিকে ডেকেছিলেন বা ডাকিয়েছিলেন পতিম আহুয় সা সাধ্বী সেই সাধ্বী অর্থাৎ সেই পবিত্র নারী সা সাধ্বী পুত্রম তম সমদর্শয় তার পুত্রটিকে সেরকম দেখিয়েছিলেন সেই পুত্রটিকে দেখিয়েছিলেন পুত্র পুত্রম তম সমদর্শয় চন্দ্রাদেবী নিশা শেষে প্রসূয়াশ্চর্য বালকম প্রসূয়াশ্চর্য বালকম নিশা শেষে প্রভাতে চন্দ্রাদেবী একটি অত্যাশ্চর্য শিশু সন্তান প্রসব করেছিলেন প্রতিম আহুয় সাধ্বী পুত্রম তম সমদর্শয় পতিকে আহ্বান করে সেই সাধ্বী নারী তিনি পুত্রকে দেখাইয়াছিল। পূর্ব দিকে পূর্ণচন্দ্র পূর্ণিমা তিথিতে পূর্ব দিকে পূর্ণচন্দ্র পূর্ণিমা তিথিতে যেরূপ প্রকাশিত হন ভক্তবৎসল ভগবান শ্রী রামকৃষ্ণ দেব সেই রূপ আবির্ভূত হইয়াছিল। পুষ্কলেন্দ্র যথা ভাতি
प्राच्यम राकातिथो निशि आविरासे तथा देवो भगवान भक्तवत्सल पुष्कलेन्दु यथा भाति प्राच्यम पूर्व दिके चंद्र पूर्ण चंद्र जेमन प्रकाशित हन राकातिथो निशि पूर्णिमाते पूर्णिमाते से रात्रिकाले पूर्णिमाते पूर्ण चंद्र जेमन भावे प्रकाशित हन पुष्कलेन्दु यथा भाति प्राच्यम पूर्व दिके राकातिथो निशि से पूर्णिमाते रात्रिकाले आविराशी तथा देवो भगवान भक्तवत्सल आविराशी तथा देवो भगवान से भगवान श्री श्री रामकृष्ण देव तिनिओ से रूपे आविर्भूत हुए भक्तवत्सल जिन्हें कि ना भक्तवत्सल भक्त करुणासिंधु तिनि आविर्भूत हुए पुष्कलेन्दु यथा भाति प्राच्यम राकातिथो निशि से पूर्णिमा रात्रिरे पूर्ण चंद्र जेमन पूर्णिमा तिथिते प्रकाशित हन सेई रकम आविराशी तथा देव भगवान भक्तवत्सल ठीक सेई रकम भावे श्री रामकृष्ण देव भक्तवत्सल श्री रामकृष्ण देव भगवान तिनि आविर्भूत हुएछिलेन पुष्कलेन्दु यथा भाति प्राच्यम राकातिथो निशि आविराशे तथा देवो भगवान भक्तवत्सल तारपरे बला हच्छे सेई सर्वाश्चर्यमय पद्म पलाशा नयन सहस्य मुखारविंद श्रीवत्स चिन्हित सुंदर ओ विस्तृत वक्षस्थल गलदेशे कस्तुभ मुनि विराजित पीत वस्त्र परिहित निविड मेघतुल्य सौंदर्य সৌন্দর্যের কথা বলা হচ্ছে ভগবানের সৌন্দর্যের কথা বলা হচ্ছে সেই সর্বাশ্চর্যময় পদ্মপলাশ নয়ন সহাস্য মুখারবিন্দ শ্রীবৎস চিহ্নিত সুন্দর ও বিস্তৃত বক্ষস্থল গলদেশে কস্তুভ মণি বিরাজিত পীত বস্ত্রপহিত নিবিড় মেঘতুল্য সৌন্দর্যযুক্ত तमद्भूतं पद्मदलायत तमद्भूतं पद्मदलायत क्षणं हास्याननं चारु विशालवक्षसं श्रीवत्स चिन्नं गलकौस्तुभान्वितं पीतांबरं सान्द्रपयोशोभगम् भगवाने रूपेर दर्शन होच्छे तम अद्भुतम पद्म दलाय दलायत इक्षणम तम अद्भुतम पद्म दलायत क्षणम पद्म अद्भुतम पद्म दलायत इक्षणम अद्भुतम से सर्वाश्चर्यमय पद्म पलाशा नयन तम अद्भुतम पद्म दलायत इक्षणम हास्याननम चारु विशाल वक्षसम हास्याननम अर्थात सहस्य मुखारविंद सहस्याननम सहस्य मुखारविंद चारु विशाल वक्षसम विशाल वक्ष विस्तृत सुंदर विस्तृत वक्षस्थल श्रीवत्स चिन्हम जेखने श्रीवत्स चिन्ह अंकित आछे गलकस्तुभान्वितम गलदेशे कस्तुभ मणि विराजमान गलकस्तु भान्वितम पीतांबरम सांद्र पयो दशो भगतम पीतांबरम सांद्र पयो दशो भगम पीत वस्त्र परिहित निविड मेघतुल्य सौंदर्य युक्त सांद्र पयो दशो भगम निविड मेघतुल्य सौंदर्य युक्त एर पर श्लोके आरो अनेक किछु वर्णना आछे এরপরে আমরা একসাথে এগুলি আলোচনা করব।
तमद्भूतं पद्मदलायते क्षणं हास्याननं चारु विशालवक्षसं श्रेवत्सचिह्नं गलकौस्तुभान्वितं पीतांबरं सान्द्रपयोदशोभगम् ओम शांते 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 हरे ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।